বাবা বাবা, মায়া, আরে কোথায় গেল সবাই? খিরে আকাশ, কি হয়েছে? ডাক্তার শিস কেন? এই আমার বাবা, সালাম করো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আকাশ, বুঝলাম না এই মেয়েটাকে লাল শাড়ি পরা, এই আবির কি কিছু করছে নাকি? বাবা, আবির কিছু করেনি, আমি বিয়ে করে নিয়ে আসছি তোমাদের নতুন বৌমা। একটা চড় দেব, হরম যত ছেলে কোথাকার, ঘরে একটা বউ রেখে আবার বিয়ে করে নিয়ে আসছিস? এই আত্মীয় স্বজন যদি জানতে পারে তুই আবার বিয়ে করে নিয়ে আসছিস, আমার মান সম্মান থাকবে? আরে বাবা, শরমের কি আছে, এখন ডিজিটাল যুগ, একটা দুইটা চারটা বিয়ে, চারটা বিয়ে তো সেটা ফরজ। আমাদের সাত পুরুষে কেউ দ্বিতীয় বিয়ে করে নাই। তোরা যখন ছোট ছিলি তখন তোদের মা মারা গেছিল, আমি আমি ইচ্ছে করলে বিয়ে করতে পারতাম, করছি বিয়ে। তুই যেহেতু বিয়ে করছিস, দ্বিতীয় বিয়ে করছিস, এবার সে তোর স্থান নাই, বেড়ে যাবি, আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যাবি, যা। বাবা ভুলে যেও না, এই পুরো বাড়িটা দাদা আমার নামে লিখে দিয়ে গেছে, তো তুমি আমার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছ, তোমার যদি ভালো না লাগে তুমি বেরিয়ে যাও। তোমাদের নতুন বৌমা, আর রাগ করে কাম নাই, সুন্দর করে ঘর তোলো। শোন, তুই যদি বিয়ে কি হয়েছে বাবা, এত চিৎকার চেঁচামেচি করতেছো কেন? এই মেয়েকে বাবা, কে এই মেয়ে? এই এটা তোমার বড় বাপা, ওকেও সালাম করো। দাঁড়াও দাঁড়াও, কে তুমি, কিছু কইতেছ না কেন, কে? আমি ওকে বিয়ে করে নিয়ে আসছি। কি নতুন বউ মানে? আমি তোমার ঘরে থাকতে তুমি আরেকটা বিয়ে করে নিয়ে আসছো? বাবা আপনি চুপ করে আছেন কেন, কিছু কইতেছেন না কেন? বৌমা আমি কি বলবো, তোমাদের ঝামেলা তোমরা মিটাও, আমি এর মধ্যে নাই। বাবা তুমি কি করলা, তুমি আমার এত বড় একটা সর্বনাশ করতে পারলা, একবার তুমি আমার কথা চিন্তা করলা না? ভাইয়া তুমি এটা কি করছো বলো তো, তুমি বলছিলা যে তোমার বিয়ের 6 মাস পর তুমি আমাকে বিয়ে দিবা, আর তুমি যে আবার একটা বিয়ে করছো, আমি কলেজে বান্ধবীদের সামনে কিভাবে যাব? সব আমাকে কি বলবে যে তোর ভাইয়া দুইটা বিয়ে করছে? এত কথা বলে লাভ নেই, তুমি বাসর ঘর সাজাও আর আমাদের খাবার দাবার ব্যবস্থা করো, আমি খুব টায়ার্ড। কি বললা তুমি, আমি তোমার বাসর ঘর সাজাবো, আমি তোমার খাবারের ব্যবস্থা করব? কি বুঝতেছো এগুলো তুমি? তুমি না সাজালে কি এখানে আর কেউ সাজানোর কেউ আছে? শোনো, আমার কথা শুনে থাকতে হলে এই বাড়িতে থাকবে, আর না হলে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, সর এখান থেকে তুমি। সাগর, ওই ব্যাপারটা দেখছিলি? তারদের দেখ যা, কোনো কাজের না পোলাপান, খালি টাকা টাকা। ভাইয়া তুমি এখনো এখানে বসে আছো, চলো বাড়িতে চলো। কেন, বাড়িতে কি হয়েছে? বড় ভাইয়া বিয়ে করে নিয়ে আসছে। কি বলছিস, ভাইয়া বিয়ে করেছে? বিয়ে তো করেছে, এটা আমিও জানি তুইও জানিস, তো এটা নতুন কি? আরে ভাইয়া, বড় ভাই আরেকটা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছে। কি বলছিস, বড় ভাই আরেকটা বিয়ে করে নতুন বউ নিয়ে আসছে, সাংঘাতিক, বাবা কিছু বলে নাই? বাবা বলতে গেছিল, বড় ভাইয়া ধমক দিয়ে বাবাকে চুপ করে দিছে। এটা তো কথা ছিল না? আরে এই বড় ভাইয়ের তো কথা ছিল, বড় ভাইয়ের 6 মাস পর বিয়ে আমাকে করাবে, এখন দেখছি ভাইয়া আরেকটা বিয়ে করে নিয়ে আসছে, না 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 এটা তো মেনে নেওয়া যায় না। ভাইয়া বিয়েটা তোমার না, বিয়েটা আমাকে দেওয়ার কথা ছিল। ওই হলো, আমি করি বা তুই করিস, একটা করলেই হয়। ভাইয়া এইখানে আর কথা বলার দরকার নাই, ভাবি কান্না করতেছে, বাড়িতে চলো। কি বলছিস, চল চল। বাবা আমি এটা কি শুনলাম, বড় ভাইয়া নাকি বিয়ে করে আরেকটা বউ ঘরে তুলছে, আর তুমি কিছুই বলো নাই? তুমি বেঁচে থাকতে এই কাজটা কিভাবে করলো, এখানে মুখ বন্ধ করে চুপ করে বসে আছো? এই চুপ করে থাকবো না, কি করবো, আমার কি করা আছে, আমি কি করবো? হ্যাঁ, এই যে তোরা বড় হয়েছিস, কোনটা ভালো কোনটা মন্দ এটা তো বুঝিস, তুই পড়ালেখা শেষ করছিস, পড়ালেখা শেষ করার পর যে চাকরি করতে হয় সেটা কি মাথার মধ্যে আছে? সারাটা দিন বাউন্ডারের মতো ঘুরে বেড়াস, তোকে শাসন করতে গেলে কি করিস তুই? হ্যাঁ, ভাঙচুর করিস, এটা ভাঙিস ওটা ভাঙিস, এই ঘরটা তো ভাঙিয়ে ফেলাইতি, যদি ইট না হইতো দালান না হইতো। আর তোর বড় ভাই এই যে ঘরে বউ থাকতে দ্বিতীয় বিয়েটা করে নিয়ে আসলো, ভালো কাজ করছে, আমি কি সমাজে মুখ দেখাইতে পারি? রাস্তায় বের হলে সবাই বলে ওই যে আকাশের বাপ যাই, দ্বিতীয় বিয়ে করছে আকাশ, বড় ছেলেকে শাসন করতে পারে না। আমি কি বলবো, আমার বলার কোনো উত্তর আছে?
আজকে যদি তোর মা বেঁচে থাকতো তোদেরকে বুঝাতে পারতো। আমি তো অনেক বুঝাইছি, চেষ্টা করছি, তোরা মানুষ হোস নাই, তা আমার এখানে কি করার আছে? বাবা আমি তো সেটাই বলি, তুমি আমাকে কি বলেছিলা? তুমি বলেছিলা আকাশ মানে আমার বড় ভাই বিয়ে করার ছয় মাস পর তুমি আমাকে বিয়ে করাবা। কই, তুমি তো ওই কথা শুনলে না, ও কথাও রাখলে না। যদি আমাকে বিয়ে করাতা তাহলে এই কাজটা হতো না, ভাইয়া ওই কাজটা করতো না, আর তোমার মুখে চুনকালি দাগও লাগাতো না, বুঝতে পেরেছো? হ্যাঁ বলছিলাম যে ছয় মাসের মধ্যে তোর বিয়ে দিব, সাথে এটা বলছিলাম না কিছু একটা কর, চাকরি বাকরি কর। মেয়ের বাবা যখন জিজ্ঞেস করবে ছেলে কি করে, আমি তখন কি বলবো? বান্ডলের মতো টই 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 করে রাস্তায় ঘুরে বেড়াই, এটা বলবো? বিয়ের কথা বলতে আসছি, বেয়াদব কথা কাট। বাবা ভাইয়া কাজ কাম করে না, এর জন্য ভাইয়াকে বিয়ে দিচ্ছ না, কিন্তু আমার তো বিয়ের বয়স হয়েছে, আমাকে তো বিয়ে দিতে পারো। আমার সব ফ্রেন্ডদের বিয়ে হয়ে যাচ্ছে, সবাই কি সুন্দর স্বামী নিয়ে সংসার করতেছে, আমারও তো ইচ্ছে করে স্বামী নিয়ে সংসার করার জন্য, আমার না রাতে ঘুম হয় না। এই তোর লজ্জা করে না নিজের বিয়ের কথা নিজের মুখে বলতে? না বুড়ি কথা কার, শোন তোর জন্য একটা ভালো ছেলে খুঁজতাছি, ভালো ছেলে পেলে তোর বিয়েটা সেরে ফেলবো। বাবা কথা শুনো, দেখেছিস দেখেছিস, বাবা শুধু ওই আকাশ ভাইয়ের পক্ষই কথা বলে, আমার তো টাকা পয়সা নাই, আকাশ ভাইয়ের তো টাকা পয়সা আছে, এর জন্য তো আমাকে বিয়েও দিচ্ছে না আর আমার কথাও শুনছে না। এখন দেখবি তোর কথাও শুনবে না আর তোর বিয়েও হবে না, ঠিক আছে? এরা তুমি কি করলে ভাইয়া? ধুর আবির, আবির শোনো ভাই, কিছু বলবা ভাবি? তুমি তো দেখতেছো তোমার ভাই আরেকটা বিয়ে করে নতুন বউ ঘরে তুলছে, তুমি কিছু বলো তোমার ভাইরে। হ্যাঁ ভাবি, এখানে আমার বলার কি আছে? আমার বড় ভাই, বড় ভাই বিয়ে করতেই পারে, এটা নিয়ে এত প্যানিক কেন খাচ্ছো আমি বুঝলাম না। আর আমি যদি ভাইয়াকে এখন বলতে যাই তুমি সেকেন্ড কেন বিয়ে করেছো, তখন ভাইয়া আমাকে কি করবে জানো? ভাইয়া তো আমার ঘাত ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে, আমি আমার বাবার টাকায় খাচ্ছি, আমার ভাইয়ের টাকায় খাচ্ছি। ভাই আমি এসব ঝামেলার মধ্যে জড়াতে পারবো না, তোমার ঝামেলা তুমি মিটাও। ভাই তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি এখন কই যাবো? তুমি বাবা মিলে যদি ওরে কিছু না কর, সবাই যদি ওর পক্ষে চলে যাও, আমি কি করবো তাইলে? আহা তুমি এত প্যানিক হচ্ছ কেন, রিল্যাক্স। আর শোনো, আমার যখন টাকা পয়সা হবে আমি তো আমার ভাইয়ের মতো এমন দুই চারটা বিয়ে করবো, এখন আমার টাকা পয়সা নাই, এখন আমার ভাইয়ের টাকা পয়সা আছে, ভাই বিয়ে করেছে, আমার যখন টাকা পয়সা হবে এমন দুই তিনটা বিয়ে আমিও করবো। তোমার রাগলে তো তোমার ভাই ভয় পায়, তুমি একটু রাগ দেখাও না, বুঝাই কও না তোমার ভাইটারে। ভাবি তুমি তো খুব ভালো করে জানো আমি একটু বদ মেজাজি, আমি একটু ভাঙাচোরা স্বভাব আছে। শোনো আমি যখন ভাঙচুর করি না তখনই তো আমার বাবা এবং ভাইয়া আমার ভয় পায়, এখন আমি তোমার এই সামান্য বিষয়ের জন্য ভাঙচুর করবো? না না না, আমি তো ভাঙচুর করতে পারবো না, আজকে তোমার এই সামান্য বিষয়ের জন্য আমি ভাঙচুর করবো, কালকে আমার ভাই আমাকে ঘাত ধাক্কা দিয়ে বের করবে, তখন আমি কোথায় থাকবো? তুমি জায়গা দিবে? দিবে না তো। হাবির তোমার কাছে এটা সামান্য বিষয় মনে হইতেছে? এত বড় একটা ঘটনা ঘটতে গেল, আমার সর্বনাশ করে দিল, তুমি এখন এটা সামান্য বিষয় মনে করতেছো? আমার ওই তুমি কিচ্ছু কইবে না, আমি সিরিয়াস নিয়েছি বলেই এখন কুল আছি। তুমি যদি আমার মতো কুল থাকো না ভাবি একদম সব কিছু সমাধান হয়ে যাবে, দেখবা তোমার ব্রেনটাও একটু নর্মাল হয়ে থাকবে। এইটার প্যারা নিও না, চিল ভাবি, প্যারা নিও না তো আমি বাইরে যাচ্ছি, আর পিছনে ডাকবে না, ঠিক আছে? থাকো, রিল্যাক্স, কুল, ওকে? বাবা তুমি প্লিজ আমার কথা কোনো কিছু মনে করো না, তুমি তো জানো আমার মনটা কেমন, আমি আসলে ওভাবে তোমাকে বলতে চাইনি, হয়তো তুমি আমার কথায় কষ্ট পাইছো, কিন্তু এটা মনে রেখো না। বাবা আমি তোর কথায় মনে কষ্ট পাইনি, আসলে সন্তানরা ভুল করলে বাবা মা তাকে মাফ করে দেয়, আমি তোকে মাফ করে দিছি। আজকে তোর বাসর রাত, যা বাসর ঘরে যা, যা আসুন, যাওয়ার সময় মাকে একটু বলিস আমার সাথে দেখা করতে। আচ্ছা বাবা। যা বৌমা, আজকে তোমার শাশুড়ি বেঁচে থাকলে আমি এখন যে কথাটা বলবো সেটা আমাকে বলতে হতো না, তোমার শাশুড়ি তোমাকে বলতো, যেহেতু তোমার শাশুড়ি বেঁচে নেই কথাটা আমাকে বলতে হচ্ছে। আজকে আকাশের বাসর ঘর, রেওয়াজ অনুযায়ী বাসর ঘরে এক গ্লাস দুধ দিতে হয়, যাও তুমি গিয়ে আকাশের রুমের দুধটা দিয়ে আসো, যাও যাও। সব আপনি কি বলছেন বাবা, আপনারও কি মাথা খারাপ হয়ে গেছে? একে তো আপনার ছেলে বিয়ে করে বাড়িতে নতুন বউ নিয়ে আসলো, আমি সেটাই মানতে পারতেছি না, তার মধ্যে আবার আপনি দুধ হাতে দিয়ে বলতেছেন আমি বাসর ঘরে যাওয়ার জন্য। বৌমা
আমি যেটা বলেছি সেটা করো, আমি তোমার গুরুজন। নাও ধরো, আকাশে বাস করে দিয়ে আসো, যাও। কি করছেন বাবা, দুধটা আমাকেই কেন নিতে হবে? বৌমা, আমি তোমার গুরুজন, আমি যেটা বলবো সেটা তোমাকে অবশ্যই শুনতে হবে। আমি যেটা বলছি সেটা করো, যাও, দিয়ে আসো, যাও, ধরো, যাও। বসে আছো কেন, যাও। আমার সংসার আগুন ধরাইয়া নতুন একটা মাইয়া নিয়ে আইছো বিয়া কইরা, আমার সংসারটা তো শেষ কইরা দিলা। আইনে দুধ খা, খাইয়া আমার উদ্ধার কর। মন চাইতেছে তোদের দুধ না, আমি বিষ খাওয়ায় গলা টিপ্পা একদম মাইরা ফেলি। আর তুমি দুবাই যাইয়া বাসর করবো না, এত শখ করছে তোমার দুবাই যাইয়া বাসর করো না। হ্যাঁ, আমি এখন পুরানো হয়ে গেছিলা না, আমার এখন মজা লাগে না, নতুন মাইয়া বিয়া করে আইছো। যা এখান থেকে, আমার সংসার ভাইঙ্গা ডাইনি ডাইনি কোথাকা, আবার বলতেছে যা এখান থেকে। তা পাওয়ার কত, নতুন ঘরে নাই শেষে পাওয়ার দেখাইতেছে আমার সাথে। দু-তিন দিন পরে পুরো সংসারের চাবিটা তোমার হাতে চলে আসবে, তখন দেখবা সব প্রবলেম সলভ। সত্যি বলছো তুমি? নাও দুধটা খেয়ে নাও। করো সাজনি আয়ে নাবালম। কি ব্যাপার, হঠাৎ তোর ফোন? হ্যালো ভাইয়া, তুমি কোথায়? কেন, কি হয়েছে রে ভাইয়া? আমার সর্বনাশ হয়ে গেছে, তোমাদের আকাশ তো আরেকটা বিয়ে করে নতুন বউ বাড়িতে তুলছে, আমি সতিনের সংসার করতে পারম না ভাইয়া। কি কি কস, ওই বিয়ে করছে? দাঁড়া, ওর আমি 12টা বাজায় ছাড়ুম, হয়তো আমারে চেনে না, ওর হাত পা কিন্তু কাটা দিমু। ভাইয়া তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, নয়তো আমি গলায় ফাঁসি না কিন্তু মরে যাবো, পরে তুমি তোমার এই বোনটা কিন্তু আর দেখতে পারবে না। আরে না না, আমি ব্রাহ্মণ বাড়ি আয়, আমি কালকে আসবো, শোন। হা হা, আমি বাইরে আছি, কাজে আসছি না। শোন শোন, তুই টেনশন করিস না, আমি কালকেই চলে আইতাছি, ওর 12টা বাজামু। তোর শ্বশুর বাড়ির লোকজন ভাবছে কি আমি দুর্বল? হ্যাঁ, তার ভাই দুর্বল ভাই, আমার কিচ্ছু ভাল লাগতেছে না, আমি কিন্তু সত্যি সত্যি মরে যাব। আরে কান্দা সস কেন, তুই কান্দিস না, শোন, মন খারাপ করিস না, কালকে এসে সব আমি মিটাই দেবো। ভাই আমি কিচ্ছু জানি না, তুমি কালকার মধ্যে আসো, আমার সংসার সব শেষ হয়ে যেতেছে ভাইয়া। আরে 12টা বাজাইতাছি দেখ না, দ্বিতীয় বিয়া করব। আরে আমি 14 শিকের ভাত খাওয়ামু, দাঁড়া না, মামলা একটা করে দেবো, আগে দেখি ও কি করে, কালকে আইতাছি। আচ্ছা রাখ রাখ রাখ, আমি কালকে আমি, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা, আমার বোনরে কষ্ট দিব, আরেকটা বিয়া করব, হ্যাঁ, এত সোজা এই কাশেমরে তো চেনে না, কাশেমের বোনের লাগে উল্টা পাল্টা না। ওই হ্যাঁ, এই হয়ে গেল সব, বাড়ির লোকজন কই? হ্যাঁ, আমি আসছি, খবর নাই, কে এলো, সবাই বাড়ির ভিতরে ঘুমায় নাকি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি আসছো চিৎকার চেঁচামেচি কেন? আমার মেজাজ খুব খারাপ আছে, আমি যে খবর পেয়ে আসছি, আমার মেজাজ একদম প্রেসার বেড়ে গেছে, আপনার সাথে এখন আমার খারাপ ব্যবহার করতে আমি বাধ্য হব। কি শুরু করেছেন আপনারা, কি পেয়েছেন? বাবা এইভাবে যদি চিৎকার চেঁচামেচি করো লোকে কি বলবে, আমার তো মান সম্মান থাকবে না। বাবা প্লিজ তুমি এসো, ভেতরে আসো, তোমার সাথে একটু আলাদাভাবে কথা বলি, এসো না। আপনার সাথে ভেতরে যে কথার মতো অবস্থায় আমি নেই, আমার বোনের সংসার আপনারা ভাঙছেন, আমার বোনকে নির্যাতন করছেন, আমি তো আইনি ব্যবস্থা নেব, আজকে আমার বোনকে নিয়ে যাব। তুমি এইভাবে চিৎকার চেঁচামেচি করলে কি আমার মান সম্মান থাকবে? এসো বাবা ভিতরে এসো, কথা বলি ভিতরে এসো। কি কি পেয়েছো?
আমার বোনের সংসার তুমি ভাঙছো, তোমার কিন্তু আমি খবর করে ছেড়ে দেবো, আমি চলে এসেছি। হ্যাঁ, তুমি চেনো না আমাকে? বড় ভাই, আমি তো বুঝলাম না, আমার বড় ভাই না হয় দুইটা বিয়ে করেছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? আমি তো বুঝলাম না, এত শর্টকাট তো কিছু নাই। এই ছেলে, দ্বিতীয় বিয়ে করতে হলে বউয়ের পারমিশন নিতে হয়। আমার বোন পারমিশন দিয়েছে, ও যদি এখন একটা মামলা করে দেয় না, 14 বছরের জেল হয়ে যাবে, জেল থেকে আর ছাড়া পাবে না। তুই কোনো চিন্তা করিস না বাবা, তুই আমার কথাটা শুনো, আমি তোমার বাবার বয়সী, প্লিজ একটু আলাদাভাবে কথা বলি। এসো না, প্লিজ একটু আমরা একটু সাইডে গিয়ে তোমার সাথে একটু কথা বলি। কি কথা বলবো মানে, আমি তো আমার বোনকে নিয়ে যেতে এসেছি, আমি এসেছি আপনাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, আপনি কি বলতে চাচ্ছেন? আমি বয়োজ্যেষ্ঠ তোমার, একটু আসো না, তোমার সাথে কথা বলি, আসো প্লিজ। আচ্ছা চলুন, আসো। আসলে হয়েছে কি, তুমি যেটা শুনেছো বা দেখছো আসলে এটা সঠিক না। আসলে ওর কোনো দোষ নেই, দোষটা হলো তোর। মানে আমি যা শুনে এসেছিলাম, তুই আর কখনো আমাকে ফোন করবি না, তুই ভালো হয়ে যা। আমি যে কথাটা তোকে বলছি সবার সামনেই বলছি, তুই এই বাড়িতেই থাকবি, আর কোথাও যেতে পারবি না। তোর মৃত্যুর পর তোর লাশ যাবে, কিন্তু তুই কখনোই আর আমাদের বাড়িতে যাবি না। এটা সংসার তোর, স্বামীর সংসার কর, ঠিক আছে? সরি, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি, আমি খুবই দুঃখিত। মানে আমি যা শুনে এসেছিলাম তাতে আমার মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। তুই আর কোনো কথা আমার সাথে বলবি না, আমি তোর সাথে এখন কোনো কথা বলবো না। সরি, তোমার সাথেও খারাপ ব্যবহার করে ফেলেছি, ভালো থেকো। আজকে আমার সময় কম, আমি আরেকদিন আসবো, একটু খাওয়া দাওয়া, আরেকদিন এসে আমি খাওয়া দাওয়া অ্যাটেন্ড করবো, ঠিক আছে? কোনো কথা বলবি না, ওরা যা বলে সব কথা শোন। চলো বৌমা, মন খারাপ করো না, দেখবা সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, কানাকাটি করো না। কোনো কিছু ঠিক হবে না বাবা, আমি এগুলো আর কত সহ্য করবো? আমার চোখের সামনে আমার স্বামী অন্য মেয়েকে নিয়ে সংসার করবে, আমি কত সহ্য করবো বাবা? বাবা আপনি একটু বোঝান না, আমার ভাই আমাকে রেখে চলে গেছে, আমি কোথায় যাব বাবা? কান্না করো না, আল্লাহ আল্লাহ করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। ৫০,০০০ টাকা চাইছিলাম, দিতে পারো নাই কি? টাকা দিতে পারবা নাকি জমিটা লয়ে লুমু? হ্যাঁ, কথা কাও না কেন মিয়া, আমার সামনে তো ভিজা বিলাই হয়ে থাকো, কিন্তু তোমার নামে বহুত রিপোর্ট আমার কাছে আছে। এরপরে যদি তোমার দেহি না টাকা পয়সা না লয়ে আহ, তাইলে কিন্তু পাও লগে থাকবো না, পাও থাকবো পুকুরে। যাও ওঠো। বড় ভাই, এই যে ওদাইমার কা, সরি মানে আপনি আমার বড় ভাই মানুষ, শহর শহরের মানুষটার ধাক্কা দিয়া গরম দেহা বাইর করা দিলেন, কিন্তু একটু আগে যে দেখলাম আমার বাবা আপনাকে চিপাই নিয়ে ধমক ধামক দিল, কি ব্যাপার কি? আপনি কি বাবার ধমক ধামকে ভয় পাইছেন? না, বাঘ থেকে একদম ভেজা বেড়াল হয়ে গেছেন না? এই ছেলে, কি বাঘ কিন্তু বাঘই থাকে, বিলাই হয় না কখনো। তুমি ছোট মানুষ, আমার আত্মীয় হও, এর লেগে তোমার কিছু কইতাছি না, নাহলে তোমারও আমি খবর করে ছেড়ে দিতাম। চুলের এরকম কাটিং দিছো কেন? হিরো হিরো সাজো না, হ্যাঁ, আমার বেশি ঘাটতে যাও না,
তোমার বাবা হইল আমার তালই মানুষ, তার লগে আমার সম্পর্কটা জটিল। সে কোনো কিছু বললে আমি ফালাইয়া দিতে পারি না। সে আমার একটা অঙ্ক দিছে, এখন অঙ্কটা মিলা গেলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, বুঝতে পারছ? অঙ্ক? অঙ্কটা কি বড় ভাই, আমাকে একটু খুলে বলুন তো। এত বুঝতে চাইও না অঙ্কের, তুমি কি বুঝো? তুমি তো মিয়া ফুটফাট ফ্যাশন করে বেড়াও, কোনো গভীরতা নাই তোমার, বেশি বুঝো না আর আমারে বেশি ঘাটাও না। সাকুম, অঙ্ক জীবনে সারা এত অঙ্ক করলাম, আমার ভাইয়ের কাছে অঙ্ক হেরে গেলাম, কি অঙ্ক বুঝাইলো আমার বাপে? যাই বাবার কাছে যাই, কি অঙ্ক বুঝাইলো আমার, বুঝতে হইব। তুমি একটু ভিতর বাড়ি যাও, আমি ওর সাথে একটু কথা বলছি। তাড়াতাড়ি আসবে কিন্তু বেবি, আমি এখনই আসবো। ঠিক আছে। বলো ওজন, তুমি এগুলো কি করতেছো? তুমি বাড়িতে আরেক বই না, আমারই চোখের সামনে এমনি রং ঢং করতেছো, আমি এগুলো সহ্য করতে পারতেছি না। তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি, তুমি তো বিয়ের সময় আমার প্রমিস করছিলা আমার জায়গাটা তুমি কাউরে দিবা না, তাহলে এখন এগুলো কেন করতেছো? তুমি কি আমার বোনটা একবার বোঝার চেষ্টা করতেছো না, আমার কত কষ্ট হইতেছে। আরে বাবা, এমন কি করছি, একটা বিয়েই তো করছি, এতে তো এত রিয়েক্ট করার কিছু নাই, তাই না? তুমি কেমনে এই কথাটা কইতেছো যে তুমি একটা বিয়েই করছো? আমি যদি আজকে আরেকটা বিয়ে করতাম তোমার কাছে কি এটা সহ্য হইতো? কও, তুমি কি পারতে আমার আরেক বেটার সাথে সংসার করতে? দেখতে এইভাবে দিনের পর দিন তুমি আমারই চোখের সামনে আরেক বউ নিয়ে তুমি থাকতেছো, বাসর করতেছো, যা ইচ্ছা তাই করতেছো, আমার আর ভালো লাগতেছে না। তুমি এরকম কইরো না, জানো, এরকম কইরো না। এই তোমার কথা কি সব হবে? তোমাকে আমি সব কিছু দিয়েছি, তোমাকে কি দেয়নি? তোমার টাকা পয়সা স্বর্ণ গয়না সব দিয়েছি। থাকো না রে বাবা, তুমি তোমার মতো করে থাকো, সে তার মতো করে থাক, দুজন দুজনের মতো করে ভালো থাকো। আরে বাবা, তোমার যদি আমাকে ভালো নাই লাগে তাহলে তুমি যেতে পারো, আমার কোনো অসুবিধা নেই। তোমার অসুবিধা না হলেও আমার অসুবিধা আছে, তুমি এমন কথা কইও না, আমি পারতাম না এগুলো সহ্য করতে। দেখো, ইসলামে চার বিয়ে করা জায়েজ আছে, আর সেখানে আমি মাত্র দুইটা করছি। কেউ কি তার স্বামীর পা কাউরে দিতে পারে? কো, দুনিয়াতে কি এমন কোনো নিয়ম আছে যে কোনো সতীন আরেক সতীনকে সহ্য করতে পারবো? তুমি আমার এত কষ্ট দিও না, আমি পারবো না এগুলো সহ্য করতে। এই তো আমার চাস্তো ভাই, তার চার বউ, কই তার বেলায় তো কোনো অসুবিধা হচ্ছে না, তাদের থাকা খাওয়া কোনো সমস্যা হচ্ছে না, আমার বেলায় কেন সমস্যা? আমি পারুম না, পৃথিবীর সবাই মানলো আমি পারুম না আমার স্বামীর বাক্য আউরে দিতে। তুমি এরকম করো না, আমারে বোঝার চেষ্টা করো। আর ধর, তোমার ঘ্যানোর ঘ্যান আমার একদম ভালো লাগে না, আমি চলে যেতেছি, তুমি থাকো এখানে। আরেকজনের ঘর ভাঙ্গা তোমার বড় হয়ে গেছে না? তোমার বড় হয়ে গেছে, অবশ্যই সে আমার বড়। এত বড় সাহস কি শুরু করলা? কি শুরু আবার ঝগড়া শুরু করতেছো? কি করব, তোমার বড়কে ফুল টু সীমানায় রাখছো? হ্যাঁ, বাড়িতে বসে বসে আরাম করে খাওয়ার লাগি আমার সংসারটা শেষ করে? আচ্ছা, তুমি কি একটা দিন আমাকে শান্তিতে ঘুমাতে দিবা না? তুমি এখান থেকে যাও, যাও বলছি। কিসে, আমি বাড়ি ছেড়ে যাবো কেন? এই বাড়ি আমার, এখানে আমার থাকার অধিকার আছে, তুই এক্ষুনি মায়ের বাড়ি থেকে বাড়ি করবি, নাহলে আমি তোর নামে নারী নির্যাতন মামলা দিব, পরে তুই যখন পুলিশের কাছে যাবি বাইর খাবি তখন বুঝবি। ঠিক আছে, থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমরা চলে এসেছি, এই চলো যান। চলো যান, কর না সংসার কতদিন করবি তারপরে বুঝবি, মজা কারে কয়, তোর মজা আমি তো হইতাছি। সত্যিনের ঘরে সত্যিন, হ্যাঁ আমার সংসারটা শেষ করাইছে, আরে ডাইনির ঘরে ডাইনি, তোর শেষ আমি দেখতে ছাড়বো।
আমি আপনার ফোন পেয়ে চলে আসলাম। আমি ভেবেছি যে আপনি সমস্যার সমাধান করতে পেরেছেন, কিন্তু ইশরাত অনেক বাড়াবাড়ি করছে না? আমি কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না, বৌমা তো কোনো কথাই শুনছে না। না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে ও তো আসলে বুঝে যাওয়ার কথা, আপনি কি ওকে গোমরটা ভেঙে বলেননি মনে হয়? না আমি এখনো বলিনি, কিন্তু হচ্ছে না। না কিন্তু ও কি করতে চায়, মানে ও কোথায় যাবে, এগুলো হলো কোনো? আমি অনেক বুঝি। এই বৌমা কোথায় যাচ্ছ তুমি? আমি আর একটা মুহূর্ত এই বাড়িতে থাকবো না, আমি ভাইয়ের কাছেও যাবো না, এই বাড়িতেও থাকবো না, আমার যেই দিকে দু চোখ যাবে সেই দিকে চলে যাবো। এটা তোমার নিজের বাড়ি, নিজের বাড়ি ছেড়ে তুমি কোথায় যাবে? নিজের বাড়ি, যে বাড়িতে আপনারই থাকা দেয় সেটা আমার কিভাবে বাড়ি হলো? এই বাড়িতে থাকার আমার কোনো অধিকার নেই। কি বলেছি, আমার বড় ছেলে আমাকে বের করে দিবে? হ্যাঁ আমি মানছি যে আমার ছোট ছেলে আমার একটু অবাধ্য, কথা শুনে না, একটু রাগ বেশি, ভাঙচুর করে, কিন্তু আমার বড় ছেলে আমার কথার বাধ্য, আমার কথার বাইরে সে এক পাও হাঁটে না। শুনো, আমার ছেলে যেমন আমাকে বের করে দেবে না, তুমিও যাতে এই বাড়িতে বের হতে না পারো এই জন্য তোমার ভাইকে ডেকে নিয়ে এসেছি। মানে শোন, ভুল বুঝাবুঝি মানুষের হয়, এর আগের বারও হয়েছিল, আমি চলে এসেছিলাম তোর ফোন পেয়ে, কিন্তু এখন হয়েছে যে এটা তোর সংসার, সামান্য হয়তো একটু ভুল বুঝাবুঝি হয়েছে, সব ঠিক হয়ে যাবে, তুই তোর নিজের সংসার ছেড়ে কোথায় যাবি? পাগলামি করিস না, যা ভুল যা হয়েছে সব শুধরে নিয়ে আবার সংসার কর, লাগেজ নিয়ে ভেতরে যা। ভুল, তুমি ভুলের কথা বলতেছো ভাইয়া? তুমি তো তখন এসে ওদের পক্ষে চলে গিয়েছিলে, তুমি তো আমার দিকে একটাবারও তাকাওনি যে তোমার বোনটার কত কষ্ট হবে, আমি কিভাবে সহ্য করব, আমি নারী হয়ে আমার ঘরে আরেকটা সতীন আসবে আমি কিভাবে সেটা মেনে নিব বলো তো? বুঝতে পেরেছি, তুই এখনো সেই ঘরেই আছিস, আপনি ভুলটা ভাঙিয়ে দেন। শুনো বৌমা, তোমাদের বিয়ে হয়েছে প্রায় এক বছর হতে যাচ্ছে, এই এক বছরের মধ্যে তুমি আমার এই সংসারে এসে একটা দিনের জন্যও আমার ছেলেটাকে সুখ দাওনি। প্রতিদিন তুমি আমার ছেলের সাথে ঝগড়া করেছো, আমার ছেলের জীবনটাকে অতিষ্ঠ বানিয়ে রেখেছো। শোনো, একটা পুরুষ মানুষ সারাদিন বাইরে কাজকর্ম করে এসে ঘরে যদি সুখ না পায় তার মনে অবস্থাটা কেমন হয় তুমি বলো? শোনো, আমার বড় ছেলে এই জন্য প্রায় মন খারাপ করত। একদিন আমি আর আমার বড় ছেলে দুইজনে মিলে এই নাটকটা প্ল্যান করেছি। আকাশের সাথে তুমি যে মেয়েটাকে দেখছো সে আকাশের বউ না, সে একজন মডেল অভিনেত্রী। মানে কি বলছেন বাবা? মানে এই সংসারে যাতে সুখ আসে এই জন্যে একটা মিথ্যে নাটক সাজাতে হয়েছে আমাদেরকে। দেখো, সংসারের সুখের জন্য মিথ্যে নাটক সাজানো কোনো দোষের না, তারপরে বাকি ঘটনা তো তুমি নিজেই জানো। হ্যাঁ বাবা যা বলছে ঠিকই বলছে, কারণ আমাদের এই এক বছর সংসারে তুমি আজ পর্যন্ত বলতে পারবা যে আমরা একটা দিন ভালো হয়েছিলাম, হাসি খুশিতে ছিলাম? একটা হাজবেন্ড কী চায়, সে সারাদিন পরিশ্রম করে আসার পরে সে একটু সুখ চায়, শান্তি চায়, একটু বউয়ের ভালোবাসা চায়, কিন্তু সেটা কি আমি তোমার কাছে কখনো পেয়েছি? না পাইনি। কথায় কথায় বলো, আমি বলে তোমার সংসার করে গেলাম, আমি হলে এটা করতাম না, আমি হলে সেটা করতাম না, তুমি প্রতিনিয়ত আমাকে টেনশন দিছো, মেন্টালি প্রেশার দিয়েছো, যার কারণে এই অভিনয়টা করতে আমি বাধ্য হয়েছি। আপু সরি, তুমি কিছু মনে করো না, আসলে আমি তো জানি একটা মেয়ে বিয়ে করার পরে তার ঘরে অন্য একটা সতী নিলে কেমন হয়। আসলে কি জানো তো, ওরা আমাকে ভাড়া করে নিয়ে এসেছে, আমি একজন অভিনেত্রী, আমি তোমাকে অভিনয় করে শিখিয়েছি, বুঝিয়েছি যে কিভাবে হচ্ছে একটা সংসারে মিলেমিশে থাকতে হয়, হাজব্যান্ডের কেয়ার ভালোবাসা পেতে হয়। সরি, তুমি কিছু মনে করো না গো। আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, তুমিও কিছু মনে করো না। কিছু মনে করিনি। আকাশ, ওরা বৌমাকে নিয়ে যা বলছে চলো, আর রাগ করে কাম নেই। সরো, এখন আর ঢং করতে হবে না, এই ভোলাবালা ফেস নিয়ে এত নাটক করতে পারো আমার জানা ছিল না, শুধু আমি দেখে তোমার সংসার করছি, অন্য কেউ হলে না এই সংসারটা কোনোদিনই করতো না। আবার শুরু করে দিলা।